वालेकुम आमी मामा जाकिर हुसैन तुम्हारे गोलदारहाट माध्यमिक विद्यालय अष्टम श्रेणी गणित ऑनलाइन क्लासे स्वागतम। आज के विषय नहीं आलोचना करब से विषय नाम हलो सूद मुनाफा द्वितीय अध्याय। तो देखो आज के सृजनशील तुम्हारे जन नहीं কোনো আসল পাঁচ বছরে মুনাফা আসলে 5000 টাকা এবং চার বছরে মুনাফা আসলে তিন বছরে মুনাফা আসলে 4500 টাকা। ক নম্বর প্রশ্ন হলো দুই বছরে মুনাফা কত, অর্থাৎ এখানে আছে পাঁচ এখানে আছে তিন, সেখান থেকে আমরা দুই বছরে মুনাফা বের করব। আর আছে আসল ও মুনাফার হার নির্ণয় করো, এখান থেকে আমরা আসল বের করব এবং মুনাফার হার বের করব। এবং গ নম্বর প্রশ্ন দেওয়া আছে একই হার মুনাফায় কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো দেখো আমরা ক নম্বর প্রশ্নে আসি, আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে পাঁচ বছরে মুনাফা আসলে 5000 টাকা। আমরা লিখব পাঁচ বছরে মুনাফা আসলে 5000 টাকা। আবার দেওয়া আছে কত, তিন বছরে মুনাফা আসলে 4500 টাকা। তো আমরা বলছি যে দুই বছরে মুনাফা কত, আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত হয়, পাঁচের থেকে তিন গেলে দুই, দুই বছরে মুনাফা শূন্য 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 শূন্য, দশের থেকে পাঁচ গেলে পাঁচ, সাতে এক, চারে পাঁচ, 500 টাকা। আমরা কত পেলাম, দুই বছরে মুনাফা পেলাম 500 টাকা, এটাই আমাদের অ্যান্সার, উত্তর 500 টাকা, এটাই আমাদের ক নম্বর প্রশ্নটা উত্তর হয়েছে। এবার দেখো খ নম্বর, আমরা ক ফেরেছি, এবার দেখো খ নম্বর, খ নম্বর কি আছে, আসল আসল বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের দেখো দুই বছরে আমরা মুনাফা পেয়েছি 500 টাকা, কিন্তু আমাদের এখানে তিন বছর আছে আর আছে পাঁচ বছর, তাহলে আমরা লিখব ক থেকে দুই বছরে মুনাফা 500 টাকা। অতএব এক বছরে মুনাফা কত হবে, কম হবে, 500 ভাগ দুই, 250 টাকা পেলাম আমরা এক বছরে মুনাফা। অতএব আমরা এখানে দেওয়া আছে তিন বছর, তাহলে আমাদের তিন বছরে মুনাফা কত, তিন বছরে মুনাফা 250 গুণ তিন 750 টাকা আমরা পেলাম মুনাফা। আমরা তিন বছরে মুনাফা পেলাম কত, 750 টাকা। দেখো আমাদের তিন বছরে মুনাফা আসলে আছে 4500 টাকা, তাহলে আসল কত হবে, আসল আমাদের আসল কত পেলাম, 4500 মাইনাস 750, তাহলে বিয়োগ দিলে কত হয়, 3750 টাকা পেলাম আমরা আসল, আমাদের আসল এই একটা কিন্তু আমরা উত্তর পেলাম, আসল এই আসল আমরা পেলাম। এখন আমাদের বের করতে হবে মুনাফার হার, মুনাফা তিন বছরে মুনাফা মুনাফা ইকুয়াল টু কত, এই 750, আসল কত পেলাম, এই আসল আসল আমরা এনে ফি দিতে পারি, অর্থাৎ আসল ফি ইকুয়াল টু এত, আসল পেলাম মুনাফা পেলাম সময় এন ইকুয়াল টু কয় বছর, এই যে আমরা 3750 টাকা মুনাফা
আসল পেলাম এটা কয় বছরে তিন বছরে তাহলে এখানে হবে তিন বছর মুনাফার হার অতএব মুনাফার হার মুনাফার হার আই একশো ইন্টু টি এন মান বসাও দেখো আমাদের এখানে যে মানগুলো আছে আই এর মান আছে পির মান আছে এই মানগুলো আমরা বসিয়ে দিব এখানে আই কত আই যে 750 ইন্টু 100 পার্সেন্ট এই পার্সেন্টের জন্য হয়েছে পির মান কত 3750 ইন্টু এন এর মান কত তিন বছর তো আমাদের এটা যদি আমরা ক্যালকুলেটারে গুণ টুন গুণ বিয়োগ করি আমরা কত হয় কত হয় 6.667% অতএব উত্তর কত হবে আসল কত আসল পেলাম 3750 টাকা মুনাফার হার হার পেলাম 6.667% এটাই আমাদের গেল খ নম্বর উত্তর এবার দেখো আমাদের গ নম্বরে কি বলা আছে একই হার মুনাফা একই মানে ওই যে আমাদের খ নম্বরে আমরা মুনাফার হার পেয়েছি এটা এটাই কিন্তু একই হার মুনাফায় কত বছরে মানে এন ইকুয়াল টু হট আমরা এন এর মান বের করতে হবে কত বছরে অর্থাৎ আমরা এন এর মান বের করতে হবে কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে খেয়াল করো মুনাফা আসলে দ্বিগুণ হবে তো আমরা এখানে একই হার মুনাফায় আমরা মুনাফার হার কত পেলাম মুনাফার হার আমরা লিখব মুনাফার হার মুনাফার হার 6.667% এটা আমরা খ থেকে পেলাম কত বছরে সময় সময় এন ইকুয়াল টু হট এটাই কিন্তু আমরা বের করব কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে আমাদের মুনাফা হবে কত মুনাফাটা মুনাফা হয়েছে আমাদের আয় মুনাফা আসলে দ্বিগুণ মুনাফা আসলে কত হবে দ্বিগুণ হবে অর্থাৎ আমাদের আসল যা আছে তাহলে মুনাফা তার থেকে কত হবে দুই গুণ হবে তাহলে আমাদের মুনাফা আয় কত হবে এখানে আমাদের মুনাফা আসলে আমরা খ থেকে পেলাম কত 3750 এই 3750 ইন্টু দুই দ্বিগুণ দ্বিগুণ থেকে যদি আমরা আসলটা বিয়োগ দিয়ে দেই তাহলে আমরা মুনাফা পেলাম কত 3750 টাকা আমাদের আসল 3750 দেখো মুনাফাটা কত হয়েছে মুনাফা আসলে বলছে দ্বিগুণ তাহলে আমরা এটার দুই দিয়ে গুণ দিছি দেওয়ার ফলে আমরা পেলাম মুনাফা আসল সেখান থেকে আমরা আসলটা বাদ দিছি দেওয়ার ফলে আমরা পেয়েছি মুনাফা তা আমাদের আসল আছে মুনাফা আছে এখানে এখন আমরা এন এর মান বের করব তো আমরা যে সূত্র জানি সূত্রে মান বসিয়ে দাও আমরা সূত্রে কি করি মান বসে দেই এন ইকাল টু আই 100 ইন্টু টি আর মান বসাও আয়ের মান হচ্ছে 3750 ইন্টু 100 পির মান 3750 ইন্টু আর এর মান 6.667 এটা এটা কাটা 100 এটা দিয়ে ভাগ দিলে কত হয় কত হয় দেখো আমাদের 100 ভাগ 6.6615 একে পাঁচ 15 তো 15 কী হবে এন বছর এন বছর তাইলে আমাদের এখানে হবে কত 15 বছর উত্তর কত হবে 15 বছর তোমাদের এই যে এই নিয়মের যতগুলো অঙ্ক আছে
তোমরা এই যে আমি যে নিয়মে করলাম অতি সংক্ষেপ একটি নিয়ম, এই নিয়মে তোমরা যদি একটু মনোযোগ সহকারে করো আশা করি এই অঙ্কে তোমরা